স্বামী সর্বপ্রিয়ানন্দ একজন বিশিষ্ট সন্ন্যাসী এবং আধ্যাত্মিক শিক্ষক। প্রচুর মানুষকে তাদের আধ্যাত্মিক যাত্রায় অনুপ্রাণিত করে চলেছেন অবিরত। তাঁর গভীর শিক্ষার মাধ্যমে তিনি নিরবধি জ্ঞান প্রদান করে মানুষকে সাহস এবং অভ্যন্তরীণ শক্তির সাথে জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা করার ক্ষমতা দেন। অনুপ্রেরণার বিভিন্ন উৎসের মধ্যে স্বামী সর্বপ্রিয়ানন্দ প্রায়শই নোবেল বিজয়ী বিশ্বকবি ও দার্শনিক রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্ধৃতিগুলির মাধ্যমে আমাদের অনুপ্রেরণা প্রদান করেন এবং আত্মাকে উন্নীত করতে সাহায্য করেন। সীমা আছে এ কথা যেমন নিশ্চিত, অসীম আছে এ কথা তেমনি সত্য। আমরা উভয়কে যখন বিচ্ছিন্ন করে দেখি তখনই আমরা মায়ার ফাঁদে পড়ি, তখনই আমরা এমন একটি ভুল করে বসি যে নিজের সীমাকে লঙ্ঘন করলেই বুঝি আমরা অসীমকে পাব। যেন আত্মহত্যা করলেই অমর জীবন পাওয়া যায়, যেন আমি না হয়ে আর কিছু হলেও আমি ধন্য হব। কিন্তু আমি হওয়াও যা আর কিছু হওয়াও যে তাই, সে কথা মনে থাকে না। আমার এই আমির মধ্যে যদি ব্যর্থতা থাকে তবে অন্য কোনো আমিত্ব লাভ করে তা থেকে নিষ্কৃতি পাবে না। আমার ঘটের মধ্যে ছিদ্র থাকাতে যদি জল বের হয়ে যায় তবে সে জলের দোষ নয়, দুধ ঢাললেও সেই দশা হবে এবং মধু ঢাললেও তথই বচ। আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদেরই চ্যানেল ইটস নীল জিরো ওয়ানে। আমি নীল। বিভিন্ন বিষয়ে স্বামী সর্বপ্রিয়ানন্দ মহারাজের মতামত ও অজানা তথ্য নিয়ে অনেকগুলি ভিডিওস আমাদের চ্যানেলে করা আছে, যদি সময় পান একবার দেখতে পারেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আপনি শুধু দাঁড়িয়ে এবং জলের দিকে তাকিয়ে সমুদ্র অতিক্রম করতে পারবেন না। রবীন্দ্রনাথ ঠাকুরের এই উক্তি আত্মনির্ভরতা এবং কর্মের সারমর্মকে প্রতিফলিত করে। স্বামী সর্বপ্রিয়ানন্দ প্রায়শই এই উদ্ধৃতিটি ব্যবহার করেন একজনের জীবনে সক্রিয় প্রচেষ্টা তাৎপর্য জোরদার করতে। তিনি তার অনুসারীদের তাদের অভ্যন্তরীণ স্থিতিস্থাপকতাকে আলিঙ্গন করতে এবং তাদের লক্ষ্যগুলির দিকে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে উৎসাহিত করেন। যখন তুমি সত্য কথা বলবার জন্য নিন্দা করো না, কেবল নিন্দা করবার জন্য সত্য কথা বলো, তখন তোমার সে সত্য কথা নীতির বাজারে মিথ্যে কথার সমান দরেই প্রায় বিক্রি হবে। এই উদ্ধৃতির মাধ্যমে স্বামী সর্বপ্রিয়ানন্দ বিশ্বাস স্থাপন করেন যে কেউ তাদের শক্তি এবং সংকল্পকে সঠিক পদ্ধতির মাধ্যমে জীবনের বাধাগুলি অতিক্রম করতে পারে। জীবন হোক গ্রীষ্মের ফুলের মতো সুন্দর এবং শরতের পাতার মতো মৃত্যু, রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যিক ছন্দে বর্তমান মুহূর্তের সৌন্দর্যকে লালন করার একটি গভীর বার্তা রয়েছে। সামনে একটা পাথর পড়লে যে লোক ঘুরে না গিয়ে সেটা ডিঙিয়ে পথ সংক্ষেপ করতে চায়, বিলম্ব তারই অদৃষ্টে আছে। স্বামী সর্বপ্রিয়ানন্দ এই উদ্ধৃতিটি ব্যবহার করেছেন মননশীলভাবে বেঁচে থাকার এবং জীবনের সরলতায় আনন্দ খুঁজে পাওয়ার গুরুত্ব তুলে ধরতে। তিনি তাঁর শ্রোতাদের মনে করিয়ে দেন যে জীবনের অস্থিরতাকে আলিঙ্গন করে কেউ বিশৃঙ্খলা এবং অনিশ্চয়তার মধ্যে সান্ত্বনা এবং শান্তি পেতে পারে। আমি ঘুমিয়েছিলাম এবং স্বপ্ন দেখছিলাম যে জীবন আনন্দ। আমি জেগে উঠে দেখেছি যে জীবনই সেবা। আমি কাজ করেছি এবং দেখছি সেবাই আনন্দ। রবীন্দ্রনাথ ঠাকুরের এই উক্তি স্বামী সর্বপ্রিয়ানন্দের নিঃস্বার্থ সেবার শিক্ষার সাথে অনুরণিত। তিনি সেই অকৃত্রিম আনন্দের উপর জোর দেন। অন্যদের সেবা করা এবং সমাজের কল্যাণে অবদান রাখার জন্য নিজের উদ্দেশ্য খুঁজে পাওয়া থেকে উদ্ভূত। তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শক্তি। এই উদ্ধৃতির মাধ্যমে স্বামী সর্বপ্রিয়ানন্দ তাঁর অনুগামীদের তাদের ব্যক্তিত্ব এবং বিশ্বকে একটি ভালো জায়গা তৈরিতে অনন্য ভূমিকা গ্রহণ করতে উৎসাহিত করেন। বিশ্বাস হলো সেই পাখি যে আলোকে অনুভব করে যখন ভোর অন্ধকার থাকে। রবীন্দ্রনাথ ঠাকুরের কথার মাধ্যমে স্বামী সর্বপ্রিয়ানন্দ চ্যালেঞ্জিং সময়ে বিশ্বাস এবং আশা তাৎপর্যের উপর জোর দেন। তিনি তার শ্রোতাদের মনে করিয়ে দেওয়ার জন্য এই উদ্ধৃতির ব্যবহার করেন যে এমনকি অন্ধকার এবং অনিশ্চয়তার মুহূর্তেও নিজের উপর বিশ্বাস রাখা এবং ভিতরের ঐশ্বরিক আলো রূপান্তর এবং বৃদ্ধির দিকে নিয়ে যেতে পারে। নিজের গুণহীনতার বিষয়ে অনভিজ্ঞ এমন নির্গুণ শতকরা 99 জন, কিন্তু নিজের গুণ একেবারে জানে না এমন গুণই কোথায়। স্বামী সর্বপ্রিয়ানন্দের প্রেরণা রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী উক্তি দ্বারা সমৃদ্ধ। এগুলি তাঁদের কাছে সান্ত্বনা এবং অনুপ্রেরণার উৎস, যারা তাদের আধ্যাত্মিক পথে এগিয়ে যাওয়ার জন্য সঠিক মার্গ খুঁজছেন।
রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার জ্ঞান ও দর্শনের মাধ্যমে স্বামী সর্বপ্রিয়ানন্দ তাঁর অনুগামীদের তাদের অভ্যন্তরীণ শক্তিকে আলিঙ্গন করতে, বর্তমান মুহূর্তে আনন্দ খুঁজে পেতে, তাদের স্বকীয়তা উদযাপন করতে এবং আত্মপ্রতিফলন করে তোলার ক্ষমতা দেন। যথার্থ অধিকার থেকে মানুষ নিজের দোষে ভ্রষ্ট হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যিক উজ্জ্বলতার সাথে স্বামী সর্বপ্রিয়ানন্দের শিক্ষার মিলন একটি গভীর সমন্বয় তৈরি করে, যা হৃদয় ও মনকে উন্নীত করে, ব্যক্তিকে উদ্দেশ্যমূলক এবং অর্থপূর্ণ জীবনের দিকে পরিচালিত করে। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। তাদের সম্মিলিত প্রজ্ঞার মাধ্যমে সন্ধানকারীরা জীবনের চ্যালেঞ্জগুলি নেভিগেট করার এবং তাদের নিজস্ব আধ্যাত্মিক যাত্রার সৌন্দর্য আবিষ্কার করার শক্তি খুঁজে পায়। স্বামী সর্বপ্রিয়ানন্দ একজন প্রখ্যাত সন্ন্যাসী এবং আধ্যাত্মিক শিক্ষক। তার গভীর শিক্ষা এবং প্রেরণামূলক অন্তর্দৃষ্টি দিয়ে বিশ্বব্যাপী শ্রোতাদের বিমোহিত করেছেন। খ্যাতিমান কবি, দার্শনিক এবং নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের জ্ঞানের সাথে বেদান্ত সম্পর্কে তার গভীর উপলব্ধির সমন্বয় করে স্বামী সর্বপ্রিয়ানন্দের শিক্ষা অভ্যন্তরীণ জাগরণ এবং আত্ম উপলব্ধির রূপান্তরমূলক পথ। চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গন্তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাহি খণ্ড ক্ষুদ্র করি। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ও সাহিত্য আত্মপ্রকাশ এবং ব্যক্তিত্বের সৌন্দর্য উদযাপন করেছে। স্বামী সর্বপ্রিয়ানন্দ ব্যক্তিদের তাদের স্বতন্ত্রতা গ্রহণ করতে এবং তাদের মধ্যে ঐশ্বরিক স্ফুলিঙ্গকে চিনতে উৎসাহিত করে, এই অনুভূতির প্রতিধ্বনি করেন তিনি। রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্ধৃতির মাধ্যমে স্বামী সর্বপ্রিয়ানন্দ অন্যদের নিঃস্বার্থ সেবা থেকে যে আনন্দ আসে এবং কিভাবে এটি আমাদের সাথে সংযুক্ত করে তার উপর জোর দেন। রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শন বৈচিত্র্যের মধ্যে ঐক্যের পক্ষে এবং ধারণা যে প্রত্যেক ব্যক্তি বৃহত্তর মহাজাগতিক নকশার একটি অবিচ্ছেদ্য অংশ। স্বামী সর্বপ্রিয়ানন্দ এই ধারণাটিকে আরও শক্তিশালী করেছেন অনুসন্ধানকারীদের বিভাজনীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠতে এবং সমস্ত প্রাণীর আত্মসম্পর্ককে স্বীকৃতি দিতে উৎসাহিত করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি, প্রজাপতি মাস নয় মুহূর্ত গণনা করে এবং যথেষ্ট সময়ও আছে, আমাদের মনে করিয়ে দেয় জীবনের অস্থিরতা এবং বর্তমান মুহূর্তে বেঁচে থাকার গুরুত্ব। অস্তিত্বের সৌন্দর্যের প্রশংসাও করে। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা প্রায়শই অভ্যন্তরীণ সম্প্রীতি, অভ্যন্তরীণ শান্তির অন্বেষণের বিষয়বস্তু অনুসন্ধান করে। ধ্যান এবং আত্ম উপলব্ধির পথে অন্বেষণকারীদের গাইড করার জন্য স্বামী সর্বপ্রিয়ানন্দ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখনীর সাহায্য নেন। রবীন্দ্রনাথ ঠাকুরের কথার সাথে আপনার জীবনকে পাতার ডগায় শিশিরের মতো সময়ের প্রান্তে হালকাভাবে নাচতে দিন। স্বামী সর্বপ্রিয়ানন্দ ব্যক্তিদের সংযুক্তি ত্যাগ করতে এবং জীবনের নিরন্তর পরিবর্তনশীল প্রবাহে প্রশান্তি খুঁজে পেতে উৎসাহিত করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের রচনায় প্রেম ছিল একটি কেন্দ্রীয় বিষয় এবং স্বামী সর্বপ্রিয়ানন্দ উল্লেখ করেছেন প্রেমের রূপান্তরকারী শক্তি কতটা প্রয়োজন আধ্যাত্মিক উন্নতির জন্য। প্রেম হলো ক্ষমার একটি অন্তহীন কাজ, ক্ষমা হলো কর্ম এবং স্বাধীনতার চাবিকাঠি। রবীন্দ্রনাথ ঠাকুরের এই উক্তিটি অন্বেষণ করে স্বামী সর্বপ্রিয়ানন্দ ক্ষমার তাৎপর্য এবং কিভাবে এটি হৃদয়কে নেতিবাচক থেকে মুক্ত করে, প্রেমকে অবাধে প্রবাহিত হতে দেবার জন্য জোর দেন। প্রকৃতির সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের গভীর সম্পর্ক ছিল, যা তার কবিতায় প্রতিফলিত হয়েছে। স্বামী সর্বপ্রিয়ানন্দ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃতির প্রতি এই ভালোবাসা থেকে সান্ত্বনা এবং আধ্যাত্মিক পুনরুজ্জীবনের উপায় হিসেবে প্রাকৃতিক জগতের সাথে পুনরায় সংযোগ করতে অনুপ্রাণিত করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি, মেঘ আমার জীবনে ভেসে আসে আর বৃষ্টি বা ঝড় বয়ে আনতে নয়, আমার সূর্যাস্তের আকাশে রং যোগ করার জন্য, আমাদের মনে করিয়ে দেয় সহজতম মুহূর্তের সৌন্দর্য ও প্রশান্তি। স্বামী সর্বপ্রিয়ানন্দের প্রেরণামূলক শিক্ষা, রবীন্দ্রনাথ ঠাকুরের গভীর প্রজ্ঞা একটি শক্তিশালী সংমিশ্রণ তৈরি করে, যা আত্মাকে প্রজ্বলিত করে এবং অন্বেষণকারীদের অভ্যন্তরীণ জাগরণের দিকে একটি রূপান্তরমূলক যাত্রায় চালিত করে। আত্মপ্রকাশ, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, অভ্যন্তরীণ সম্প্রীতি, ভালোবাসার শক্তি এবং প্রকৃতির সাথে একতাকে আলিঙ্গন করে ব্যক্তিরা জীবনের উদ্দেশ্য, অর্থ, পরিপূর্ণতা খুঁজে পেতে পারে। স্বামী সর্বপ্রিয়ানন্দের শিক্ষাগুলি একটি পথপ্রদর্শক আলো হিসেবে কাজ করে, যা ভালোবাসা সন্ধানকারীদেরকে
রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যিক পদগুলির মধ্যে লুকিয়ে থাকা চিরন্তন সত্যগুলি আবিষ্কার করতে এবং তাদের দৈনন্দিন জীবনে ব্যবহারিকভাবে প্রয়োগ করতে পরিচালিত করে। বেদান্ত এবং রবীন্দ্রনাথ ঠাকুরের জ্ঞানের এই মিলনের মাধ্যমে অনুসন্ধানকারীরা অনুপ্রেরণা, আশা নিজেদের মধ্যে এবং তাদের চারপাশে বিশ্বের সাথে একটি গভীর সংযোগ খুঁজে পেতে পারে। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অন্তরের গভীরতা থেকে আপনাদের জানাই বিনম্র শ্রদ্ধা, ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।